أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم যেদিকে রাখি দুটি চোখ যেদিকে রাখি দুটি চোখ দেখি তোমারই অবদান হে খোদা দয়াময় তুমি যে রহিম রহমান হে খোদা ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم سيدنا مولانا محمد
একটি মানুষের গল্প শোনো, বিশ্বাসী বলে জানে জানত সবে, সবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وهم لا يظلمون। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার আলম, বিশাল আকাশের মালিক, সুবিস্তৃত জমিনের মালিক, তোমার দিনের বিজয়ী একটি এলাকা হিসেবে খ্যাত সাতকানিয়ার পূর্ব মহালিয়া বাজালিয়া ইসলামিক আহ্বান সেন্টারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার কোরআন প্রেমিক নবী প্রেমিক দিনদার তৌহিদে জনতাকে সাথে নিয়ে অন্তর নিঘ্নানো হৃদয়ের ভিতর থেকে কয়েকবার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কয়েকবার দরুদ এবং সালাম নিবেদন করলাম। আমাদের দরুদের আওয়াজ শোনার মদিনা নবী পাকের রোজায় পাহাড়ে পৌঁছে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন তোমার কোরআনের প্রেমে সাড়া দিয়ে কাছের এবং দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন, মাহফিলের বন্দোবস্ত করেছেন তোমার কোরআনের পয়গাম জাতির কর্ণকুহরে পৌঁছে দেবার জন্য। তোমার নবীর দান্ধান ভাঙা মাথার খুলি ভাঙা ইসলামের মহাব্বত জাতির মনে পায়দা করে দেবার জন্য ওয়াল্লাই অঞ্চলের মানুষের দিনের যে অংশটুকু জানা নাই, তোমার দিনের যে অংশটুকুর প্র্যাকটিস এবং কোন অঞ্চলের মানুষের ভিতরে নাই, আল্লাহ এই ধরনের গুরুত্বপূর্ণ দুটো কথা কোরআন এবং হাদিস থেকে আমাদের জবান থেকে বের করে দিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وآخر دعواهم أن الحمد لله رب العالمين। পূর্ব মহালিয়া বাজালিয়া সাতকানিয়া ইসলামী আহ্বান সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর মাননীয় মোহতরম সভাপতি, জুমার আলোচনায় এমন কোন জুমা যায় না যেই জুমায় হুজুরের ভাইয়ের নাম না ছাড়া আলোচনা শেষ করা হয়। আমার প্রথম শ্রেণী থেকে কামিল শ্রেণী পর্যন্ত যিনি আমাকে হেঁটে হেঁটে খাওয়া করে পড়াশোনা করিয়েছেন, আমার গায়ের চামড়া দিয়ে যেই ফ্যামিলির জোতা সেলাই করে দিলে ঋণ শোধ করা হবে না, চলতি মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা হাফেজ শাহে আলম সাহেব হুজুরের শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই, যার নিজস্ব ব্যক্তিগত পরিচিতি আছে, তারপরেও আমার ওস্তাদ হিসেবে
যেই নাম উচ্চারণ করা আমার শ্রদ্ধার কারণ মনে করি। বাজালিয়া হেদায়েতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মাননীয় প্রিন্সিপাল, এতদ অঞ্চলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত আমলদার দিনদার পরহেজগার হযরতুল আল্লামা জনাব আল হাজ মাওলানা মুহাম্মদ নূরুল আলম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলে আমিন। তাফসীর পেশ করেছেন পূর্ব মহান ইবতেদায়ী আদর্শ মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক সাহেব। জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন জামে মসজিদ শান্তির হাট মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আলোচনা পেশ করেছেন পূর্ব মহান ইবতেদায়ী আদর্শ মাদ্রাসার সম্মানিত উস্তাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব। প্রশংসা করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি হায়াতের মালিক, যিনি মৃত্যুর মালিক। আজকের এই বইটা হাতে নিয়ে পড়ছিলাম গারাঙ্গিয়ার দুই দিন ব্যাপী সালে সব মাহফিলের শেষ দিনের অন্যতম আলোচক ছিলেন আলহাজ জনাব মাওলানা মরহুম শফিক আহমদ সাহেব। ওই দিন আসার আগে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তার প্রভু ডাক দিয়ে তার ডাকে সাড়ায় তিনি নিয়ে গিয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। মৃত্যুর ফয়সলা যেখান থেকে হয় তিনি কে? চিৎকার দিয়ে বলে মৃত্যুর ফয়সলা কার হাতে হয়? আমরা বিশ্বাস করি সে আল্লাহ। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পৃথিবীর যত ক্ষমতাবান যত প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি আমাদের সামনে এসে আমাদের মাথা ঝুঁকাবার চেষ্টা করুক, জান যাবে, মাল যাবে, জীবনের প্রদীপ নিভে যাবে। আল্লাহর কসম, মুসলমানেরা তাদের গর্দানে যেই তৌহিদের তেল বিশেষ করেছে ওই গর্দান কখনো বাতিলদের সামনে ঝুঁকিয়ে দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যে নির্দেশ দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জীবন যিনি দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস গ্রহণ করার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, জীবন যতদিন বেঁচে থাকবে, যতদিন হায়াত থাকবে ততদিন গোলামি করে যাব সে আল্লাহ রাব্বুল ইজ্জতে, ঠিক কিনা? প্রশংসা করছি আল্লাহ। যার আগে কেউ ছিল না, যার পরেও কেউ থাকবে না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, সুবিশাল আকাশের মালিক, সুবিস্তৃত জমিনের মালিক, যিনি মায়ের অন্তরের ভিতরে সন্তানের ব্যথা সৃষ্টি করে দিয়ে, মায়া সৃষ্টি করে দিয়ে সন্তানকে তিলে তিলে বড় করাবার জন্যে এক পেরেশান সৃষ্টি করে দিয়েছেন, মাথার গাম পাইয়ে ফেলে দিনের পর দিন প্রচন্ড রোদের তীব্রতা উপেক্ষা করে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা যে কষ্ট করেন, সেই বাবার অন্তরের ভিতরে যে আল্লাহ সন্তান লালন পালনের মহাব্বত সৃষ্টি করে দিলেন, প্রশংসা করলাম সে আল্লাহ। এমন শব্দ দিয়ে প্রশংসা করতে চাই যে শব্দ দিয়ে প্রশংসা করা তিনি নিজের জন্য উপযুক্ত মনে করে কোরআনে কারীমের প্রথম শব্দ হিসেবে তিনি যোজন করে দিয়েছেন। চিৎকার দিয়ে সবাই করছি, দুর্বলতা হীনমন্যতা জীর্ণতা ঝেড়ে ফেলে আল্লাহ যেন আরশে আজিমে খুশি হয়ে যায় সবাই বলি আলহামদুলিল্লাহ, আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কোরআনে কারীমের বাগানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে, কোরআনের মাহফিলের উপর 144 জারি করা হয়, এই সপ্তাহে আমার তিনটা মাহফিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশের সমস্ত থানা বিট পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশের কোন থানায়, বাংলাদেশের কোন পুলিশের বিটে কোন আলেম ওলামার নামে একটি ডাকাতি সন্ত্রাসী মামলা তো দূরের কথা, জিডি পর্যন্ত
নাই, ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরাম যারা কোরআনের প্রতিনিধিত্ব করেন, ওলামায়ে কেরাম যারা নবীর সুন্নাহ অনুসরণ করেন, তাদের মাহফিল আওয়ান 44 জারি করা হয়। পক্ষান্তরে বেশ্যা পতিতাদের নাচের গানের বৈধতা দিয়ে আমার ধর্মপ্রাণ মুসলমানদের ইমান আকীদা বিধ্বংসী সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমরা তার তীব্র নিন্দা এবং দুঃখ প্রকাশ করছি। আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা পেশ করে গুরুত্বপূর্ণ দুটো কথা বলে আমরা এটি টানবর আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 281 নম্বর আয়াতে ঘোষণা করছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের ফিরে আসতে হবে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। সেই দিন তোমাদের পরিপূর্ণরূপে বিনিময় দিয়ে দেওয়া হবে, তোমাদের কর্মের প্রতিফল হাতে ধরিয়ে দেওয়া হবে, কারো উপর কোনো ধরনের ইনজাস্টিস অবিচার জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে তারাই পাপের দিকে, বঙ্কিলতার দিকে, অন্যায় সত্যের দিকে পা বাড়াতে পারে, যাদের পরকালের জবাবদিহিতার কোনো ভয় নাই, ঠিক কিনা? যাদের ভিতরে পরকালের ভয় আছে, জবাবদিহিতার মানসিকতা লালন করে, তারা কখনো পাপ বঙ্কিলতার দিকে পা বাড়াতে পারে না। আজকে রাতের আধারে বসে পরবর্তী দিন সকালে ওলামায়ে কেরাম হক পন্থে কোরআন প্রেমিকদের ফাঁসি দেওয়ার, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করার মতো কোন ধরনের ঘৃণ্যহীন ষড়যন্ত্র করে ওলামায়ে কেরামদের ফাঁসানোর জন্য তারা চিন্তা করতে পারে না, ঠিক কিনা? যদি তাদের ভয়ে মৃত্যুর অন্তরে মৃত্যুর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার চিন্তা থাকে, তাহলে তারা কখনো অন্যায় সত্যের চিন্তা মাথায় আনতে পারে না। কোরআনে কারীমের 6666টি আয়াতকে বিশ্লেষণ করে দেখা যায় হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, সত্য অসত্য, এই ব্যাপারে আয়াত পাওয়া যায় 500 আয়াত পাওয়া যায়। 6666টি আয়াতের ভিতরে 500 আয়াত বাদ দিলে দেখা যায় 6166টি আয়াত তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন শ্রেণীর কোরআনে কারীমের আয়াতের ভিতরে প্রথম একটি ভাগ আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কথা বলেছেন কুদরত ইলাহির উপর, আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতাবান, কত শক্তিশালী, তার শক্তির ব্যাপারে তার প্রমাণ প্রতিপত্তির উপরে যাদের টনট বিবেককে জাগ্রত করাবার তিনি চেষ্টা করেছেন। 450 বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দুর্দান্ত প্রতাপশালী ফেরাউনকে সৃষ্টি করে স্থায়ী করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে বলেছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আআলা, সে ঘোষণা দিয়েছে ধান উৎপাদন করি আমি, গম উৎপাদন করি আমি, হাল চাষের ব্যাপারে সহযোগিতা করি আমি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমি, মানুষের জীবন ফিরিয়ে দিয়ে আমি, মানুষকে মৃত্যুর ফয়সলা দিয়ে আমি, একে একভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নিয়ে টানাটানি করতে করতে সে ঘোষণা দেয় যে আমি এই জমিনের প্রভু। নাউজুবিল্লাহ। একটা সময় আসলো লিকুল্লি ফিরআউনিন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত দিন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী জমিনে এসেছে,
তাদের জন্য তাদের সমমানে অথবা তাদের চেয়ে কম বেশ করে আল্লাহ যুগে যুগে ফেরাউনের জন্য এক একজন মোসারে তৈরি করে দে, ঠিক কিনা? ফেরাউনের জন্য আল্লাহ মোসা তৈরি করে দেন, ইব্রাহিমের জন্য নমরুদ তৈরি করে দেন, আল্লামা সাইদের জন্য এক একজন বাঘা বাঘা পৃথিবীতে কোরআন বিদ্বেষী তৈরি করে, আল্লামা সাইদের মতো ওলামায়ে কেরামের জনপ্রিয়তাকে আকাশ চুম্বী করে দেয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন ক্ষমতা আমি আল্লাহর হাতে, মৎস্য শিকারী মাছ তিনি ধরার জন্য পুকুরের পাড়ে বড়শি দিয়ে বসেছেন, বড়শি গিলে গেল পাঁচটি জোজনের রুই মাছ, বড়শি গিলে খাওয়ার পরে দুই মাইল দীর্ঘ একটি পুকুর সারা পুকুর 10 কেজি ওজনের রুই মাছ ঘুরে বেড়ালো, বড়শি গিলে খাওয়ার পরে মাছ মনে করেছিল যে খাবার আজকে আর স্বাদন করলাম, সারা পুকুর ঘুরে বেড়ে আনন্দে নেচে গিয়ে ওঠে, মাছ সামনে দৌড়তে মৎস্য শিকারে সুতা ছেড়ে দে, কিছুক্ষণ পরে আবার একটুখানি টান দে, মাছ আবার সামনে টানে, মৎস্য শিকারি আবার নিজের দিকে টানে, একবার সামনে ছাড়ে আরেকবার নিজের দিকে টানে, একবার ছাড়ে আরেকবার টানে, এইভাবে করতে করতে 10 কেজি ওজনের রুই মাছ কাতাল মাছ একটা পর্যায়ে শিকারের নেটের ভিতর আটকা পড়ে রাঁধুনির সেই ডেক্সির ভিতরে স্থান পাই, পরিশেষে সে বাথরুমের টয়লেটের নিচের জায়গায় তার চূড়ান্ত জায়গা হয়, ঠিক কিনা? পৃথিবীর যত দুর্দান্ত প্রতাপশালী কাফের তারা জমিনে হকানে রব্বানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করে, তাদের উপর সুলভ নির্যাতন চালিয়ে একটা সময় তারা মনে করে পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় আমরা অর্জন করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে এমন একটা নেটের ভিতরে তাদেরকে আটকে দেন, আবু জেহেলের প্রতাপ দুর্দান্ত তার সেই প্রভাব প্রতিপক্ষকে চূর্ণ করে দিয়ে কিয়ামত পর্যন্ত তাম হুজ্জাজ কেরামের জন্য পায়খানা করাবার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? আবু জেহেলের ঘর বর্তমানে হুজ্জাজ কেরাম যারা সারা পৃথিবী থেকে হজ করতে আল্লাহর ঘর খানে কাবায় যায়, তারা মলমূত্র ত্যাগ করে সেই আবু জেহেলের যেখানে করছিল সেই জায়গায় আল্লাহ যুগে যুগে পরীক্ষা করে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিরুন। আল্লাহর পয়গম্বর মূসাকে একের পর এক কষ্ট দিয়েছে, একের পর এক নির্যাতন করেছে, আল্লাহ বলেন ফেরাউন তুমি কষ্ট দিয়েছো আমার পয়গম্বর মূসাকে, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দহুম দারাজাত, যেই মূসা কথা বলেছে আমি আল্লাহর সাথে তোমারে মাটির জন্য হারাম করে দিলাম, পানির জন্য হারাম করে দিলাম, কীট পতঙ্গের জন্য খাওয়া হারাম করে দিলাম, আমার পয়গম্বরের সাথে যেভাবে তুমি বেয়াদবি করলা কিয়ামত পর্যন্ত তোমার শরীরকে সমস্ত দিন বিদ্বেষীদের জন্য শুটকিয়ে বানিয়ে দৃষ্টান্ত হিসেবে আমি আল্লাহ উপস্থাপন করে দিলাম, সুবহানাল্লাহ বলবেন না? দিন বিদ্বেষীদের জন্য হুমকি স্বরূপ তোমরা ফেরাউনের ক্ষমতার কথা শুনেছ, নমরুদের ফেরাউনের কথা শুনেছ, জেনে রাখো তার শেষ পরিণতি মিশরের পিরামিড এমন ভাবে আল্লাহ করে দিয়েছেন আকাশ গ্রহণ করে নাই, বাতাস গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই, কোন কীট পতঙ্গ খাদ্য হিসেবে খাই নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত বাতিলদের জন্য দৃষ্টান্ত বানিয়ে তার লাশকে সুরকি বানিয়ে দিয়েছেন কে? যুগে যুগে আল্লাহ পরীক্ষা করেন এবং কুদরতে ইলাহি তিনি জাহির করে জাতির সামনে পেশ করেন। দুই নম্বর আত্তাযকীরু বিআইয়ামিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আত্তাযকীর বিআইয়ামিল্লাহ, তিন নম্বর আত্তাযকীর বিমা বাদাল মাউত,
আল্লাহর চিহ্ন, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন পৃথিবীর ইতিহাসে জাতির সামনে পেশ করে জাতিকে তিনি বারবার পুনর্বার জাগ্রত করবার চেষ্টা করেছেন। রাতের ভিতরে দিনকে ঢুকিয়ে দেন, দিনের ভিতরে রাতকে ঢুকিয়ে দেন, মরার ভিতরে জীবিতকে তিনি রাখেন, জীবিতের ভিতরে মরাকে তিনি রাখেন। জোরে বলুন আল্লাহু আকবার। জীবিতের ভিতরে মৃতের স্থান করে দিই আমি আল্লাহ, মৃত মানুষের ভিতরে জীবিত মানুষের স্থান করে দিই আমি আল্লাহ। সিজার হওয়ার সময় মা মারা যায়, কিন্তু মায়ের পেটের ভিতরে জীবিত সন্তান রেখে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য প্রমাণ জাতির সামনে পেশ করেছেন। কোরআনে কারিমে তিনি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ। আকাশ এবং জমিনের সৃষ্টির নৈপুণ্যতার ভিতরে, রাত দিনের পরিবর্তনের ভিতরে চক্ষুষ্মান দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির জন্য আল্লাহ এক এক প্রমাণ, এক এক গুণ রহস্য মিস্ট্রিয়াস লুকিয়ে রেখেছেন। বনি আদম একবার আকাশের দিকে তাকায়, প্রশ্ন করে, কুটিবিহীন এই বিশাল আকাশ কেমনে দাঁড়িয়ে আছে? এই বিশাল আকাশের কাজ কি? বলে যে সুপ্রশস্ত এই জমিনের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মনে প্রশ্ন জাগার সাথে সাথে তিনি বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। কিছু ভাবো, ভাবনায় থাকা কিছু মানুষ, ভাবো কিছু ব্যক্তি, চিন্তাশীল কিছু মানুষ এমন আছে যারা আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। আল্লাহ আকাশ কি প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ চরন্তলে বিশাল মরু দিগন্তে বিলীন, মরুর বুক ছিঁড়ে হেঁটে যায় যেখানে যায় বেদুইনরা, সেখানে রাত্রি যাপন করে, যেখানেই দেয় সেখানেই তাঁবু টাকায় আর ঘোষণা করে। রাত যখন এসে যায় আল্লাহর কিতাবের দিকে চোখ দিয়ে, আল্লাহ তুমি রাত কেন দিলা? কোরআন তাদের সাথে কথা বলে, রাত কেন দিলেন? আল্লাহ দেখেন, সারাদিন মানুষ ক্লান্ত শান্ত হয়ে অফিস আদালত করে কৃষি কাজ করে যখন ক্লান্ত হয়ে যায়, সন্ধ্যা যখন নেমে আসে তার শরীরটা এনার্জি লেস হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। রাত্রিবেলাকে আল্লাহ দিনের উপর আবরণ টাঙিয়ে দেন, আবরণ যখন দিনের উপরে পড়ে যায় সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, মানুষের চোখে ঘুম নেমে আসে, ক্লান্ত শ্রান্ত দেহটা বিছানার সাথে লেগে যায়। বিছানার সাথে যখন লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বাই হিসেবে চোখে ঘুম এনে দেন। পরবর্তী দিন সকাল কেন তুমি আল্লাহ দিবা? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। দিনের ক্লান্ত শান্ত শরীরকে পরবর্তী দিনের জন্য উপযোগী করতে রাত্রিবেলায় তোমার চোখে ঘুম এনে দিলাম। দিনের বেলায় যেন হাল নিয়ে, চাষ নিয়ে, কৃষি নিয়ে অফিস আদালতে গিয়ে তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজনের জন্য দুটো হালাল রিজিকের বন্দোবস্ত করতে পারো। তোমার জন্য দিনকে আমি আল্লাহ কাজের উপযোগী করে দিলাম। সুবহানাল্লাহ। গবেষকরা রাত নিয়ে চিন্তা
চিন্তা করেন, দিন নিয়ে চিন্তা করেন, চিন্তা করতে করতে একটা পর্যায়ে তারা গিয়ে পৌঁছে এবং ঘোষণা করে দেয়, রব্বানা মা খলাকত হাযা বাতিলা। রাতদিনের পরিবর্তন, সুবিশাল আকাশ সৃষ্টি, সুবিস্তৃত জমিনের সৃষ্টি আল্লাহ তুমি এমনিতেই করো নাই, তোমার প্রত্যেকটা সৃষ্টির পেছনে এক একটি ইতিহাস লুকাইয়া আছে। সুবহানাল্লাহ, এই ইতিহাসগুলো আল্লাহ কোরআনে কারিমে ব্যাখ্যা দিয়েছে। আমার যে আলোচনার বিষয় অর্থাৎ কি রবিমা বাদাল মউত, মৃত্যুর পর পুনরুজ্জীবন, সাতটি বিষয়ের উপর বুনিয়াদকে মোমেন হওয়ার জন্য ঈমান আনতে হয়। কয়টি বিষয়ের উপর কথা বুঝেন না আপনারা? সাতটি বিষয়। কয়টি বিষয়ের উপর ঈমান আনতে হয়? সাতটি বিষয়ের উপর ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت। সপ্তম নম্বর বিশ্বাস, মৃত্যুর পর পুনরুজ্জীবন। এক শ্রেণীর নাস্তিকরা প্রশ্ন করে, আমরা মাটি হয়ে যাব, অছা দুর্গন্ধময় বালিতে পরিণত হয়ে যাব। قال من يحيي العظام وهي رميم, কিভাবে তিনি আমাদেরকে পচা দুর্গন্ধময় মাটি বালি থেকে আমাদেরকে পুনর্জীবন দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। মৃত্যুর পর পুনরুজ্জীবন আছে এই কথা যারা বিশ্বাস করে না, তারা কি একবারের জন্য চিন্তা করে নাই যে তার মায়ের পেটে যখন আমি আল্লাহ প্রথমবার শুক্রাণু ডিম্বাণুর সংমিশ্রণে জাইগোট হিসেবে তার অস্তিত্ব প্রথমবার দিয়েছিলাম, তখন তো কোন আকার ছিল না, কোন আকৃতি ছিল না, কোন সুরত ছিল না, কোন শেকেল ছিল না, আমি আল্লাহ কোন আকারহীন থেকে তার একটি সুন্দর আকার দিলাম। সুবহানাল্লাহ। তারা যখন প্রশ্ন করে কিভাবে পুনর্বার সৃষ্টি করবে, আমরা তো মাটি হয়ে যাব, পচে যাব, গলে যাব, আল্লাহ তাদের জন্য প্রশ্ন করেন না, আহওয়ালা মাহু, আকার ছাড়া অবস্থায় আকার দিয়েছেন, সুরত ছাড়া অবস্থায় সুরত দিয়েছেন। যে আল্লাহ একবার সুরত দিতে পেরেছেন কোন আকার সুরত ছাড়া থেকে, সে আল্লাহ দ্বিতীয়বার চাইলে প্রথমবারের মতো বরং তার চেয়ে সুন্দরভাবে তিনি সৃষ্টি করতে পারে, পারেন কিনা? অবশ্যই তিনি প্রথমবারের চেয়ে আর সুন্দরভাবে বুনিয়াদকে সৃষ্টি করতে পারে। তারা শপথ করে বলে, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইয়াবাসুল্লাহু মাইয়ামু, তারা শপথ করে বলে আমাদেরকে কখনো পুনরুত্থিত করা হবে না, পুনর্জীবন দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রশ্নের জবাব দিয়ে বলেন, বালা ওয়া'দান আলাইহি হাক্কাও ওয়ালাকিন আকসারান নাস লা ইয়া'লামুন। বালা ওয়া'দান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়া'লামুন। তোমাদের কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। তারা প্রশ্ন করে কেমনে পুনরুজ্জীবন দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে ১৬ পারার মধ্যে ৯ নম্বর পৃষ্ঠায় আবার তিনি জানিয়ে দিয়েছেন, আওয়ালা ইয়াদকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। তারা কি ভেবে দেখে না, আন্না খলাকনাহু মিন ক্বাবল বলাম যে কুশাইয়া, প্রথমে সে কিছুই ছিল না, এক্সিস্টেন্স লেস অবস্থা থেকে আমি আল্লাহ তার এক্সিস্টেন্স, তার অস্তিত্বের ব্যবস্থা করলাম, সে কিভাবে মনে করে পুনর্বার তাকে সৃষ্টি করা হবে না? সুবহানাল্লাহ, বলেন না আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইয়ুহিয়াল মাউতা। আলোচ্য বিষয় মরকা,
আলোচ্য বিষয় কি? কথা বলা নাকি বিষয়? পরকাল নিয়ে যখন কথা বলি তাহলে ইহকাল দিয়ে শুরু করতে হয়। তাহলে যেখানে শুরু আছে সেখানে শেষ আছে, যার শুরু নাই তার তো শেষ নাই, ঠিক কিনা? এই জন্য পরকাল শুরু হয় ইহকাল থেকে। কোথেকে? ইহকাল থেকে। আর ইহকালীন জীবন শুরু হয় মানুষের জন্মের মাধ্যমে। আমরা দেখি কতক্ষণ পর্যন্ত আলোচনা চালাইতে পারি। যেখানে গিয়ে থামায় আল্লাহ সেখানে থেমে যাবে ইনশাআল্লাহ। আলোচনা মজা পাবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক ভাবে যদি করতে পারে। তাহলে মানুষের পরকাল শুরু হয় ইহকাল থেকে, আর ইহকাল শুরু হয় তার জন্মের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুমিনুনের ভিতরে বলেন, ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। কত বুঝা যায়, কত বুঝা যায় কিনা? আল্লাহ বলছেন, মায়ের পিতার পৃষ্ঠদেশ থেকে নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের শেকমের ভিতরে আমি আল্লাহ এক শুক্রাণু ঢুকিয়ে দিই। শুক্রাণু ঢুকিয়ে দেওয়ার পরে একটা বিশেষ প্রক্রিয়া করে শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহ তার জাইগোট সৃষ্টি করি। কোরআনে কারীমের ভাষায় যাকে বলা হচ্ছে খালাকাল ইনসানা মিন আলাক, এক জমাট বাঁধা রক্তের পিণ্ডটি থেকে আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করি। সুম্মা খালাকানা নুতফাতা আলাকাতান, নুতফা থেকে আলাক হয়। ফখলাকানাল আলাকাতা মুদগাতান, আলাক থেকে আল্লাহ মুদগায় পরিণত করেন। ফখলাকানাল মুদগাতা ইজামা, মুদগা থেকে আল্লাহ মানবের আকার আকৃতি দেন। ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ গোশত মাংস দিয়ে বনি আদমের চামড়া গোশত হাড্ডি সব কিছুর সংমিশ্রণে এক সুন্দর অবয়ব দিয়ে মায়ের পেটের ভিতরে এক সুরক্ষিত জায়গা ফি আরারিন মাকিনের ভিতরে সাতটি আবরণ দিয়ে বনি আদমকে সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয় হযরত ওমর ফারুক সামনে ছিলেন, তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, সুম্মা আনশানা খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মানুষ সৃষ্টি এই পর্যায়ে যখন রাসূলুল্লাহ ব্যক্ত করছিলেন, তখন হযরত ওমর সামনে ছিলেন, তিনি এক লাফে বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহ, কি বরকতময় আল্লাহ, আহসানুল খালিকিন, তিনি তার সৃষ্টিকে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে এই কথা, মায়ের পেট থেকে সন্তান যেই দিন ভূমিষ্ঠ হয় রাত তিনটা বাজে, মাঘ মাসে কনকনে শীত, বাবা অশিক্ষিত মানুষ অথবা ইংরেজি শিক্ষিত মানুষ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা জননী এখনো পর্যন্ত সুস্থ হন নাই, হোশ ফিরে আসে নাই মায়ের, বাবা দূর দিয়ে চলে গেলেন মসজিদের মুয়াজ্জিন সাহেবের দরজায়। মসজিদের মুয়াজ্জিন সাহেবের দরজায় গিয়ে টক 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 করে দরজা নক করে, ভিতর থেকে মুয়াজ্জিন সাহেব ঘুম ভেঙে উঠে প্রশ্ন করে, ভাই আমার নামে তো কোনো মামলা নাই, আমি তো কোনো জঙ্গি নয়, আমি তো কোনো মৌলবাদী নয়, গভীর রাতে রাত তিনটা বাজে কেন আমারে জাগাই দিতে আসলে? হাক্কানি রব্বানি ওলামা ইকরাম, আমরা যখন আরামে এসে ইবাদত বন্দেগীর পর একটু ঘুমাতে যাই, এক প্রকার নরপিশাচ হায়েনারা আমার কোরআন প্রেমিক ওলামা ইকরামদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না, ঠিক কিনা? চোর ডাকাত দস্যু লক্তরাজ যারা সমাজের ঘৃণ্য মানুষ তারা আজকে রাজত্ব করে বেড়ায়, আর সমাজের সর্বোৎকৃষ্ট ব্যক্তিরা ফেরার আসামি হয়ে ঘুরে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মজলিস সাহেব চিৎকার দিয়ে বলে উঠলো, ভাই আমার নামে কোনো মামলা নাই, আমার নামে কোনো জিডি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো সত্যের দিকে পা বাড়াই নাই, আমি তো বোমাবাজি করি না, আমি তো মৌলবাদ নয়, জঙ্গিবাদ উগ্রবাদে বিশ্বাসী নয়, কেনই বা গভীর রাতে আমারে জাগাই দিলে? ওই ভদ্রলোক মুস্কি হেসে বলে, ভাই আমি ইংরেজি শিক্ষিত মানুষ,
বাংলা শিক্ষিত মানুষ সুন্দরভাবে আজান দিতে পারি না, আজানটা কোনো ভাবে উচ্চারণ করতে পারি কিন্তু শুদ্ধ উচ্চারণ দিতে পারি না। আমার নাম আব্দুল্লাহ, আমার বিবির নাম হচ্ছে আসিয়া মারিয়া, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার ইচ্ছা হচ্ছে গভীর রাতে আমার সন্তানের কানে শুনিয়ে দি মহানবের নাম, আমার হাবিবের নাম, কারণ ফজর হতে আরো 4টা ঘন্টা সময় বাকি আছে। কয় ঘন্টা? 4টা ঘন্টা সময় বাকি আছে। আমার সন্তানের কানে আজানের শব্দ না শুনিয়ে কেমনে ক্ষান্ত হই, আমার সন্তানের কানে আল্লাহর হাবিবের নাম না শুনিয়ে কেমনে ক্ষান্ত হই। এই জন্য গভীর রাতে আপনার কষ্ট দিলাম, দয়া করে করে আসুন, আমার সন্তানের কানে শুনিয়ে দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শুনান, একামত শুনান, আমার সন্তানটাকে দ্বীনের উপর বরণ করে নেন। সুবহানাল্লাহ, বিশ্ব নবী রহমাতুল্লিল আমিন ঘোষণা করেন, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বলে পৃথিবীর প্রত্যেকজন বনী আদম জন্ম গ্রহণ করে তার পিতার আদর্শের উপরে, তার পিতার ফিতরতের উপরে, বলে যে তার পিতার ফিতরত কি, তার বাবার আদর্শ কি, কুল্লুকুম আবনা ও আদম ওয়া আদম মিন তুরাব, বুখারী হাদিস, তোমরা প্রত্যেকই আদমের সন্তান, আদমকে সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে আর তোমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুবহানাল্লাহ, আর তোমার বাবা আদম ছিলেন পৃথিবীর প্রথম মানব, তিনি প্রথম নবী, আর পৃথিবীর প্রত্যেকটা বনি আদম জন্মগ্রহণ করে তার বাবা আদমের ধর্ম ইসলামের উপর। সুবহানাল্লাহ, ফাবাহু ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কোন বাবা তাকে অগ্নি পূজারী বানিয়ে নেন, কোন বাবা তাকে ইহুদি বানিয়ে নে, কোন বাবা তাকে নাসরা বানিয়ে নে, কোন বাবা তাকে দীন বিদ্বেষী মোরতাদ বানিয়ে আলেম ওলামাদের বিপক্ষে স্লোগানকারী বানিয়ে দে, ঠিক কি না? আমার বন্ধুগণ, জন্ম হলো, অনেক দূরে যেতে হবে যেহেতু কথা সংক্ষেপে কথা বলছি, জন্মের পরে ধীরে ধীরে সন্তান বেড়ে উঠতে লাগলো, একটা বছর যায়, দুইটা বছর যায়, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বছর, যেই দিন সন্তান পদার্পণ করল, আল্লাহর পয়গম্বর বলেছেন 7 বছর পর্যন্ত তোমার সন্তানকে সারা পৃথিবীর যেদিকে যাবে যা করবেন সব কিছু মুক্ত করা হয়েছিল, কোন প্রকার বাধ্যবাধকতা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছিল, কোন ধরনের আমল না মালিকা হয় নাই। 7 বছর যখন পূর্ণ হলো, আপনার সন্তানকে নামাজের তালিম দি। একটি কথা বারবার বারবার শুনালে বিজ্ঞানীরা বলেন, কোন একটা কথা যখন বনি আদম একবার দুইবার তিনবার পাঁচবার দশবার বলে, ব্রেনের কিছু সেল থাকে, একটা কথা যখন বারবার শুনতে থাকে বলতে থাকে, তার ব্রেনের ভিতরে কথাটা শক্তভাবে লেগে যায়, তখন সে প্র্যাকটিসিং হয়ে যায়, একবার নয় দুইবার নয় পাঁচবার নয় দশবার বলতে থাকুন, একটা সময় গিয়ে আপনার সন্তান নামাজি এবং পরহেজগার হয়ে যাবে। 7 বছর থেকে বলা হলো নামাজের তালিম দিন, 10 বছর যখন পূর্ণ হলো, এখন আর ক্ষমা নাই, এখন আর রুখসত নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিলেন দুইজন ফেরেশতা, কিরামাল কাতিবিন ইয়ালামুন মা তাফআলু, দুইজন ফেরেশতা পাঠিয়ে বলা হলো আজ থেকে এই বনি আদমের চলন বলন কথন চিন্তন সব কিছু পুঙ্খানু পুঙ্খ রূপে লিখে দিয়ে দায়িত্ব ফেরেশতা তোমাদের কাঁধের উপর দিয়ে দিয়া হলো। সুবহানাল্লাহ, ফেরেশতার উপর দায়িত্ব অর্পণ করা হলো, মা বাবার উপর দায়িত্ব অর্পণ করা হলো, অতরিবুম আলাইহা,
সাত বছর থেকে বললেন দশ বছর পর্যন্ত মসজিদে নিতে পারেন নাই, এখন ব্যাট হাতে নিয়ে পিটানো শুরু করেন, না গেলে ব্যথাই মসজিদে নিয়ে যান। আল্লাহু আকবার। ওয়াদরিবুহুম আলাইহা, চিকন ব্যাট হাতে নেন, ফাটবে না, ফোড়াবে, কষ্ট পাবে, পাপ ডাকতে ডাকতে মসজিদে যাবে। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? দশ বছর। কয় বছর? সাত বছরে বলবেন, দশ বছর পর্যন্ত শুনাবেন। বিজ্ঞানীরা বলে সাত বছর থেকে দশ বছর পর্যন্ত বলতে 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 ব্রেইনে সেট হয়ে যাবে কথাটা, দশ বছরে ব্যথাই নিয়ে মসজিদে ছুটে যাবে, বিনিময়ে আল্লাহর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ বলেন অন্ধকার থেকে যে আলোর দিকে ফিরে আসলো, গোমরাহি থেকে হেদায়তের দিকে ফিরে আসলো, গাওয়ায়ন থেকে হেদায়তের দিকে ফিরে আসলো। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. অন্ধকার থেকে যে নূরের দিকে ফিরে আসলো, আলোর দিকে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে বন্ধু বলে ঘোষণা দিয়ে যায়, বন্ধু হিসেবে ঘোষণা দেয়। দশ বছর পূর্ণ হলো, এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হচ্ছে দুইটা রাস্তা। কয়টা রাস্তা? আমি আলোচনার মূল ট্রেন উঠাই দিলাম আপনাদের, এখন যতদূর যাইতে পারি যাই। জন্ম থেকে এখন সাত, সাত থেকে দশ, দশের পরে রাস্তা কয়টি? দুইটা রাস্তা আল্লাহ বাতলিয়ে দিলেন। কদে আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। বনি আদম যতদিন তুমি বেঁচে থাকবা, আনটিল ইউর ডেট, অন্তকাল পর্যন্ত তোমার সামনে দুটো রাস্তা, একটা ফালাহিয়তের রাস্তা, একটা সফলতার রাস্তা, আর একটা ব্যর্থতার রাস্তা। সূরা বালাদের ভিতরে আল্লাহ কথাটা পুনর্বার তিনি উল্লেখ করেন, ওয়াহাদাইনাহুন নাজদাই। কয়টা রাস্তা? দুটো রাস্তার ঘোষণা দিলেন, হয় ডানপন্থী হও না হয় বামপন্থী হয়, হয় আদম কে নাও হয় শয়তান কে নাও, হয় মোসা কে নাও নচে ফেরাউন কে নাও, হয় ইব্রাহিম কে নাও নচে নমরুদ কে নাও, হয় মুহাম্মদ রাসূলুল্লাহ কে নাও নচে আবু জেহেলের অনুসারী হই জীবনটা জাহান্নামে বানিয়ে না। কয়টা রাস্তা? সূরা দাহারের ভিতরে আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। বান্দা দশ বছর থেকে তোমার বিবেককে খুলে দেয়া হলো, তোমার চিন্তন দক্ষতা উন্মুক্ত করে দেয়া হলো, তোমার স্কিল ডেভেলপমেন্ট করে দেয়া হলো। হয় তুমি আল্লাহকে চিনে শাকির হয়ে যাও, অথবা আল্লাহকে বাদ দিয়ে তুমি কাফের হয়ে যাও। হয় তুমি শাকির হবা, অথবা কাফের হবা। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকুলিল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, মহান রবের পক্ষ থেকে সত্য যখন এসে গেল, সত্যের দিগন্ত যখন উন্মোচিত হয়ে গেল, হয় সত্য বুঝে ন্যায় বুঝে ইনসাফের পথে এসে, ফামান শাআ ফালিউমিন, হয়তোবা সে মুমিন হয়ে যাবে, ওয়ামান শাআ ফালিয়াকফুর, নচেত সে অস্বীকারী হয়ে কাফেরের দলভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। কয়টা রাস্তা? হয় শাকির অথবা কাফের, ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, ওয়াহাদাইনাহুন নাজদাইন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসসাহা। একটি পথের উপর চলতে চলতে কাল রাত তিনটে বাজে, প্রখ্যাত আইনে দিন বুলবুলে বাংলা ফখরুল ওয়াইজিন হযরতুল আল্লামা জনাব মরহুম মাওলানা শফিক আহমদ সাহেব রহমাতুল্লাহি আলাইহ, রাত তিনটে বাজে, দীর্ঘ একটি অধ্যায় সমাপ্ত করে ফজর নামাজের পরে মসজিদের মিনার থেকে ঘোষণা করা হলো, এতকাল যাবত টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যন্ত অঞ্চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাবাম বনিয়া তোমের কাছে কোরআনের পয়গাম নিয়ে রাত দুপুরে ছুটে যেতেন।
মৌলানা শফিক আহমদ সাহেব ইজ নো মোর, আর দুনিয়ায় তিনি বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা হলো কিনা কথা বলো না কেন, বলা হলো কিনা? জীবনের একটি অধ্যায় সমাপ্ত হয়ে গেল, হয় সফলতার সাথে শেষ করলেন অথবা ব্যর্থতায় পর্যবসিত করে শেষ করলেন। একদিন ইমাম ফখরুদ্দিন রাজি ওয়ার্ল্ড ফেমাস ফিলোসোফার পৃথিবী বিখ্যাত দার্শনিক বাজারে গেলেন, এক বরফ বিক্রেতার চেঁচামেচি শুনে বরফ বিক্রেতার কাছে গেলেন। বরফ বিক্রেতা বলে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বরফ বিক্রেতার কাছে গিয়ে প্রশ্ন করে, হে ভাই বরফ বিক্রেতা, দীর্ঘক্ষণ ধরে তুমি চিল্লাই চিল্লাই বলছিলা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, তোমাকে কেমনে বাঁচাইতে পারি, তোমার কি কাজ করলে তুমি বাঁচবে? বড় বিক্রেতা চিৎকার দিয়ে বলেন, ক্যাপিটাল ইজ দ্য মেইন প্রোডিউস অফ প্রোডাকশন, বলে যে আমার সামনে কিছু বরফ খন্ড আছে, আপনি যদি বরফগুলো কিনে নিয়ে আপনার ঘরে মাছে দেন মাংসে দেন, বরফগুলো কাজে লাগবে, বিনিময়ে আমি কিছু টাকা পাবো, ঠিক কিনা? কথা বোঝা যায় কিনা? বরফগুলো কিনে নিয়ে বাড়িতে নিয়ে মাছে দিলেন মাংসে দিলেন কিছু টাকা দিলেন, স্ত্রী পুত্রের জন্য আহার জোগাড় করে নিয়ে যেতে পারবো, গলে যাবে বরফগুলো। আর আপনি যদি না কিনে আমার সামনে বরফগুলো থাকে, যেহেতু আমি বরফের মালিক, আমার সামনে সন্ধ্যা গড়িয়ে আসছে, রাত নেমে আসার সাথে সাথে বরফগুলো যদি এমনিতেই গলে যাই, কেউ আমার টাকা দিবে না, কারো কাছে গিয়ে ধার করতে পারবো না, আমার স্ত্রী পুত্রের জন্য আমি আহার জোগাড়ের ব্যবস্থা করতে পারবো না, সুতরাং আমারে বাঁচাও, বাঁচাও, বরফগুলো কিনে নিয়ে কিছু টাকা দাও। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বলে উঠলেন, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, হোয়াট হ্যাপেন্ড? বরফ বিক্রেতা বলে, আমারে বাঁচাও, বরফ কিনে নিয়ে কিছু টাকা দাও। আর ইমাম ফখরুদ্দিন রাজি বলে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কি মহা কাণ্ড না সংগঠিত হলো! বলে যে, না না না, চূড়ান্ত কথা বুঝতে পেরেছি আজকে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরা দিয়েছেন, যার নাম সূরা আসর। কি নাম? সূরা আসর। এই সূরা আসরের শুরুতে আল্লাহ কথা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। এই সূরার শুরুতে আল্লাহ কথা বলেছেন সময়ের শপথ দিয়ে। কিসের শপথ? সময়ের শপথ। ওয়াল্লাহ আস বাই দা টাইম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর শুরুতে ওয়াল্লাহ আস কেন বলেছেন? ওরে বরফ বিক্রেতা, তোমার ডাক শুনে আমি ওই সূরার সময়ের শপথের অর্থ বুঝে নিলাম। বলে যে, 10 বছর থেকে 60-70 বছর পর্যন্ত একজন বনী আদমের জন্য আল্লাহ দুটো রাস্তা খোলা রেখেছেন, হয় শাকের রাস্তা অথবা কাফের রাস্তা। রকুলিল হক বির রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ওয়াহাদাইনাহুন নাজদাইন। এই দুইটা রাস্তার ভিতরে যে ব্যক্তি সফলতার পথে গিয়ে গেল, শাকেরের পথে গিয়ে গেল, কল্যাণের পথে গিয়ে গেল, মৃত্যুর সময় আল্লাহর জান্নাতের নিয়ামত তার সামনে এসে যাবে, হাসতে হাসতে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। পক্ষান্তর যে ব্যক্তি বিপরীত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবে, তার জন্য ঘোষণা করা হচ্ছে, ওয়ান্নাজিআতি গরহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দীর্ঘ 60 বছর 70 বছর 80 90 100 বছরের একটি আমানত তোমার কাছে দিলাম, হায়াতটা দুই পথের যে কোনো একটা পথ বেছে নিয়ে তুমি শেষ করলাম, সময়ের শপথ এই কারণে করলাম, ভালো করলেও শেষ হয়ে যাবে, খারাপ করলেও শেষ হয়ে যাবে, বরফ মাছে দিলেও গলে যাবে, মাটিতে রাখলেও গলে যাবে, ঠিক কিনা?
না ফখরউদ্দিন রাজি ওই কথাটাই বলতে চেয়েছিলেন জীবন তো যাচ্ছে যাচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কথা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা কিয়ামত পর্যন্ত নূরুল আনোয়ারের এই শব্দের ভালো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যত ফজর আসবে তত ফজরের উপর ফজরের নামাজ ফরজ আজকে যে ফজরটা পড়বেন সেটা গতকালের ফজর নাকি আজকের ফজর আপনারা কি কথা বুঝছেন না জবাব দেন না কারণ সাতকানিয়ার মানুষ আপনারা বিজয়ী এলাকার মানুষ আমরা যেই ফজরে নামাজ পড়ি যেই জোহরে নামাজ পড়ি যেই আসরে নামাজ পড়ি প্রত্যেক দিন কি নতুন নতুন টাইম নাকি গতকালের টাইম নতুন নতুন টাইম আল্লাহ বলছেন কিয়ামতের আগে যত নতুন আসর আসবে যত নতুন জোহর আসবে যত নতুন ফজর আসবে তত ফরজ ফজরে তত জোহরে তত আসরে নামাজ ফরজ সুবহানাল্লাহ কেউ যদি বলে ফজরের নামাজ তো আল্লাহ পড়তে বলেছেন وأمر أهلك بالصلاة واصطبر عليها وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ ফজরের নামাজের কথা বলেছেন জোহরের নামাজের কথা বলেছেন এশার নামাজের কথা বলেছেন বলে যে একবার তো পড়লাম তাহলে কি আবার পড়তে হবে বলে যে না 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 এটা ওই মাসালার সাথে মিলাইলে হবে না এক ব্যক্তি সৌদি আরব থেকে দেশে আসার সময় তার স্ত্রীর কুকর্মের কথা শুনে সৌদি আরব থেকে দেশে আসা ব্যক্তিকে বলল ভাই তুমি দেশে গিয়ে আমার স্ত্রীকে বলবা যে আমি তাকে তিন তালাক দিয়েছি কয় তালাক তিন তালাক দিয়েছি ওই ব্যক্তি দেশে এসে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে খবরটা পৌঁছে দিল যে তোমার স্বামী আসার সময় আমাকে একটা চিঠি দিয়েছে এবং বলে দিয়েছে তোমাকে তিন তালাক তুমি ডিভোর্স স্ত্রী তার তালাক হয়ে গেল এই ব্যক্তি আবার সৌদি আরব চলে গেল জামাই দ্বিতীয়বার সৌদি আরব থেকে এসে স্ত্রীর সাথে কোনো অভাবে আবার লাইনগার ঠিক করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে গেল বৈবাহিক বন্ধনে মানে কোনোভাবে শরীয়তের শর্ত সরায় মেনে আবার বিয়ে করে লাইনগার ঠিক করে বিয়ে করলো এখন বৈবাহিক স্ত্রী স্বামী স্ত্রী মিরামিল আছে ওই ব্যক্তি সৌদি আরব যে গেল যাকে প্রথমবার পাঠিয়েছিল তালাকের খবর নিয়ে সে যদি দ্বিতীয়বার আসার সময় আবার তার স্ত্রীর কাছে গিয়ে বলে প্রথমবারের সেই কথাটা যে তোমার স্বামী আমাকে বলেছিল যে তোমাকে তিন তালাক তাহলে প্রথমবারের কথা যদি সে প্রতিবার এসে এসে বলে তাহলে কি কথাটা প্রযোজ্য হবে না হবে না হবে না কি হবে না এটা তো বলেছিল একবার এটা তো বারবার বললে কেমনে হবে আপনি যদি বলেন ভাই তালাকের কথা বলেছিল একবার তালাক পড়েছে একবার فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره তালাকের মাসলা মেনে দ্বিতীয়বার বিয়ে করে সে সৌদি আরব যাওয়ার পরে তুমি যদি প্রতিবার এসে এসে বলো তোমাকে তালাক তাহলে তালাক হবে এটা আমাদের মরহুম আশরাফ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই মাসলাটা পড়াতেন বাবা এসে এসে মজা করে করে এই কথাটা বলতেন যে নামাজের বক্তের সাথে তুলনা দিয়ে বলে যে আল্লাহ নামাজের কথা বলেছেন একবার তুমি যদি বলো ফজরের নামাজ তো পড়েছি জীবনে একবার জোহরের নামাজ তো পড়েছি একবার তাহলে কি নামাজ শেষ হয়ে যাবে যত ফজর আসবে যত জোহর আসবে কিতাবাম মাওকুতা প্রত্যেকটা আসরের প্রত্যেকটা জোহরের প্রত্যেকটা ফরজের ফজরের জন্য নির্দিষ্ট নামাজ ফরজ আমার বন্ধুগণ সময় যাচ্ছে যাচ্ছে সময়ের তালে নামাজের সময় যাচ্ছে ঠিক কি না একটা দিন সময় এসে গেল ওয়ান্নাজাতি গরকম ওয়ান্নাশিতাতি নাশত আল্লাহ ফাস্টি ফেরেশতারা শপথ করে বলেছেন এমন একটা সময় আসবে ফেরেশতা তোমার ভিতরে ঢুকে টেনে হেসে তোমার প্রাণবায়ু বের করে আনবে তোমার শরীরের প্রতিটি লঙ্কবের গোড়ায় তোমার রূহ বিদ্যমান
প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত রক্তের কণার ভিতরে রূহ বিদ্যমান। চুল ধরে যখন টান দিবে তখন মানুষ ব্যথা পায়, চোখ ধরে যখন টান দেবে মানুষ ব্যথা পায়, হাতে যখন চিমটি কাটে তখন মানুষ ব্যথা পায়, মানুষকে যখন কেউ আঘাত দেয় তখন ব্যথা পায়। প্রশ্ন করলাম ভাই, হাতে আঘাত দিলাম মুখে উফ করলেন, চুল ধরে টান দিলাম মুখে উফ করলেন, ব্যাপার কি? বলে যে আমার শরীরের মাথার চুল থেকে পায়ের মুখ পর্যন্ত প্রত্যেকটা রন্ধ্রের অন্তরে আমার রূহটা বিদ্যমান। ঠিক কিনা? তিনি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রশ্ন করতেন, যারা মৃত্যুর পথে সাক্রাত, যারা চলে তাদের কাছে গিয়ে, হে মৃত্যুপথ যাত্রী ব্যক্তি, বলো তো মৃত্যুর যন্ত্রণা কিরকম? কেউ কোনদিন তার কাছে মৃত্যুর খবরটা বলল না। অনেক মানুষের কাছে গেলেন, অনেক মানুষকে প্রশ্ন করলেন, কিন্তু কোনদিন কোন মানুষ মৃত্যুর যন্ত্রণার খবর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নুকে বলল না। তিনি মিশরের গভর্নর ছিলেন। একটা সময় তার যখন সাকারা শুরু হলো, তার সন্তানেরা তার কাছে এসে প্রশ্ন করে, আব্বা জান, আপনি সারা জীবন মানুষের ঘরে ঘরে গিয়ে যার মৃত্যু এসেছে তারে প্রশ্ন করতেন, মৃত্যুর যন্ত্রণা কিরকম আমার একবার শোনা। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. আমার শোনা মৃত্যুর যন্ত্রণা কিরকম, সাকরাত কিরকম? কোন মানুষ আজ পর্যন্ত সাকরাতের খবর তাকে দিল না। তিনি যখন সাকরাতের বিছানায় শুয়ে গেলেন, তার সন্তানেরা এসে প্রশ্ন করে, আব্বা জান, আজকে আপনি বলুন মৃত্যুর যন্ত্রণা কিরকম? সুবহানাল্লাহ, বলেন না আপনি বলুন আজকে। তিনি প্রধান সেনাবাহিনীর চিফ অফ স্টাফকে ডাকলেন, আমি তোমাদের কেমন নেতাম? বলে যে আপনি আমাদের মহান নেতা, আদর্শিক নেতাম, তোমাদেরকে কেমন ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল? বলে যে কোন শত্রু এসে যখন আক্রমণ করবে, কোন মানুষ যখন আপনার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তারে প্রতিহত করার জন্য, তারে দমন করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছিলেন। এই কথা বলার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমার জীবনের সবচেয়ে বড় বিপদ চলছে, আমার বিপদ থেকে তোমরা আমারে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। নিরাপত্তা কর্মীর একজন আরেকজনের চেহারার দিকে দেখে, সকরাত কি সফতি মুঝে মালুম ন হোগি, মহসুস ন হোগি, সকরাত কি সফতি মুঝে মালুম ন হোগি, মহসুস ন হোগি, ঘর সামনে হো রোজাই সুলতানে মদিনা, ঘর সামনে হো রোজাই সুলতানে মদিনা, ক্যা পয়গম্বর ক্যা ওলি, ক্যা আহলে দৌলত ক্যা ফকীর, ক্যা পয়গম্বর ক্যা ওলি, ক্যা আহলে দৌলত ক্যা ফকীর, কি পয়গম্বর বলেন, কি ওলি বলেন, কি গাউস বলেন, কি আব্দাল বলেন, কি আহলে ইলম বলেন, কি আহলে দৌলত বলেন, কি সাহেবে ইলম বলেন, মৃত্যু যখন এসে যাবে একটা সেকেন্ডের জন্য আর কাউকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা? জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন সত্য। তাকে প্রশ্ন করা হলো, আব্বা জান, যন্ত্রণা কিরকম আমাদের জানান। তিনি বলেন, আমার শত্রু সৈন্য এসে গেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
সৈন্যের একজন আরেকজনের চেহারার দিকে দেখে দেখে মুস্কি হাসে এবং বলেন, আপনার মতো একজন বিজ্ঞ পণ্ডিতের কাছে এই ধরনের বোকামি আশা করি না, এই ধরনের বোকামি আচরণ তো আমরা আশা করি না আপনার মতো একজন বিজ্ঞ পণ্ডিতের কাছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم মৃত্যু যিনি ঘটাবেন, মৃত্যুর ফয়সালা যিনি করবেন, শীষে ডানা প্রাচীরের ভিতরে থাকলো তিনি তো তোমার শরীরের ভিতরে লুকিয়ে আছে, ঠিক কিনা? তিনি তো তোমাদের ভিতরে লুকিয়ে আছেন, কোত্থেকে পালাতে চাও? হিসাবের দিন আসা লাগে, নিজে একবার আমলনামা হিসাব করো, পাল্লায় ওজন মাপার আগে, আমলনামা মাপার আগে নিজের আমলনামা নিজে একবার ওজন করে দেখো। তিনি বললেন, সন্তানেরা জেনে রাখো, আমার মনে হচ্ছে যেন একবার সাত আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে আমার মাথার উপরে পড়েছে, আমি তার নিজে বলে ছটফট করছি, সারা পৃথিবীর বাড়ি সব পাহাড় যেন আমার সিনার উপর উঠিয়ে দেওয়া হয়েছে, আজকে আমি তার নিচে পড়ে এখন গড়াগড়ি কাচ্ছি, কোনোভাবে বাঁচার জন্য আকুতি জানাচ্ছি। খেজুর গাছের লম্বা লম্বা কাটা নিয়ে আমার পেটের ভিতরে একবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবার বের করা হচ্ছে, সারা পৃথিবীর সকল যন্ত্রণা এক জায়গায় করলে সকল হাতের যন্ত্রণার সমান কখনো করা হবে না। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনত মিনহু তাহি আলোচনার সময় আরো পাওয়া যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, হায়াত দেন, সামনে অনেক আলোচনা করা হবে। শুরুর জগৎটা আপনাদের সামনে আলোচনা পেশ করবেন এখন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দিন মৌলানা মাহমুদুল হাসান সাহেব, দুটা মিনিট কথা বলে আলোচনা শেষ করছি। বিষয়টা নিয়েছিলাম আখেরাত, কি নিয়েছিলাম? মানুষের শেষ গন্তব্য। পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যু থেকে পালাতে চায় বাঁচতে পারবে? নিশ্চিত চূড়ান্ত গন্তব্যের দিকে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, যার নাম হচ্ছে মৃত্যু। কি নাম? মৃত্যুর পর শুরু হবে আলামে বারজখ, কবর জগৎ। কবর জগৎ থেকে মানুষ ধীরে ধীরে যেতে থাকবে ময়দানে মাহশরের দিকে। ইখশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি খাফাতান উরাতান হুরলা, উলঙ্গ অবস্থায় নগ্ন পদে খালি পাইয়ে খদ্দা ছাড়া অবস্থায় ময়দানে মাহশর একত্রিত করা হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা সেন্টেন্সের ভিতরে মানুষের জীবনটারে জমা করে দিয়েছে, একটা কথার ভিতরে জীবনটারে তিনি জমা করে দিয়েছেন। ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. ওই দিন বাঁচতে চাইলেও কেউ বাঁচতে পারবে না, ওই দিন বেনামাজিরা দৌড়ে দৌড়ে পালাবার চেষ্টা করবে, আল্লাহ বলবেন আজকে পালাবার কোনো সুযোগ নাই, দাঁড়াও তোমার মুখের উপর আমি আল্লাহ মোহর মেরে দিলাম,
হাত কথা বলবে, পা কথা বলবে, লজ্জাস্থান কথা বলবে। আজকে সারা জীবন তুমি যে অন্যায় সত্য করে দিন দুনিয়াকে তুমি এক জায়গায় একত্র করে নিতা, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যা কথা বলা দরকার তা বলতা, যা বেদরকার তাও বলতা। আজকে তোমার জীবনের তামাম আমলের জায়গায় একত্রিত করে তোমাকে দেওয়া হলো। ইতারা কিতাবাকা কাফা بنفسك اليوم عليك حسيبا নিজেরা বল না মানে যে পেশ করো, নিজেই তেলাওয়াত করো, ফয়সালা দাও তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তোমার আমল নামার সামনের দিক থেকে ডান হাতে আসবে নাকি পেছন দিক থেকে বাম হাতে এসে জন্মের জন্য তুমি জাহান্নামের কিটে পরিণত হবা, কোন দিকে যাবা কি করবা নিজের ফয়সালা নিজে দিয়ে যাও। মালিহাদাল কিতাব আশ্চর্য হয়ে বলবে আল্লাহ পৃথিবীতে কত বড় চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম আমি, সিএ ছিলাম, আইসিএম ছিলাম, ওই এত পুঙ্খানুপুঙ্খ রূপে এত স্ক্রুটিনাইজড কোন হিসাব তো জমিনে দেখা যায় না। এটা কি ধরনের হিসাব? ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতে কোন আমল কোন হিসাব এই খাতা থেকে বাদ পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রিক্সায় চড়ে যাওয়ার সময় কারণে হাটে গিয়ে পাঠাচ্ছিল 50 টাকা, আপনি বললেন 40 টাকা দিব। রিক্সার ড্রাইভার যখন আপনার 40 টাকা নিতে চায় না, চড় একটা লাগিয়ে দিলেন তার গালের উপর। মেম্বার চেয়ারম্যান ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তিশালী ছিল, যখন যেভাবে ইচ্ছা যার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপদস্থ করেছে। আল্লাহ বলবেন আজকে কোন জুলুম নাই, আজকে কোন ইনজাস্টিস নাই, আজকে কোন অবিচার নাই, শুধু ন্যায়, শুধু ন্যায়, ন্যায়। লা জুলমাল ইয়াউম, যা করেছ তাই দিয়া হবে। ওয়াত্তাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ আমাদের যা বলেছে তার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।